31 আগস্টের ভিতরতে আপনি করবো লাগবে আপনার ব্যাংকত এই কাম। আর যদি নকরে তেনে ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক একাউন্ট ফ্রিজ হয়ে যাব। আপনি কোনো ধরনের ট্রানজেকশন করব নয় বা আপনি কোনো ধরনের লেনদেন করব নয়, আপনার একাউন্ট সম্পূর্ণভাবে ফ্রিজ হয়ে যাব যদি আপনি 31 আগস্টের ভিতর আপনি এই কামট নকরে। আপনার যিকোনো ব্যাংকত একাউন্ট না থাকুক কেউ, সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংক, আপনার SBI ব্যাংক বা এক্সিস ব্যাংক বা আপনার সেন্ট্রাল ব্যাংক, আপনার যিকোনো ব্যাংকত একাউন্ট থাকলে আপনি 31 আগস্টের ভিতর কিন্তু এই কামট করবই লাগিব। আর যদি নকরে তেনে ক্ষেত্রে আপনার ব্যাংক একাউন্ট হয়ে পড়ব, বন্ধ অচল হয়ে পড়ব, মানে আপনার ফ্রিজ হয়ে যাব, আপনি কোনো ধরনের ট্রানজেকশন করব নয়, টাকা উইথড্র করব নয়। তো আপনাকে কি করব লাগবে, কিয় করব লাগবে, সকল বিষয়বস্তু কিন্তু আজির এই ভিডিওর জড়িয়ে আপনার সবিশেষ বুঝাই দিম। গতি আপনাকে ভিডিওটি সম্পূর্ণ করে চাই থাকব, আর ভিডিওটি চাই যদি আপনি ভাল পায় নিশ্চয় লাইক এটা করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করব, আর আগলে এনেক গুরুত্বপূর্ণ ভিডিও মো পাবলে এই পেজটি ফলো করে আপনি ভিডিওটা একটা শেয়ার মার দিব। যেহেতু আপনাকে ভিডিওটি ইমানখানি চাই আছে বা আপনার বাবে খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার ব্যাংকের একাউন্ট আছে, গতি আপনার যদি ব্যাংকত একাউন্ট আছে আপনার যিকোনো ব্যাংকক একাউন্ট না থাকে কিন্তু আপনি এই কামটা করবে লাগব। তো কি কাম করবে লাগব, কিয় করবে লাগব সকল বুঝাই কম। এতিয়া মই আপনাকে স্টেপ বাই স্টেপ কথাকেইটা ভালকৈ বুঝাই কম, আপনাদের ভিডিওটা সম্পূর্ণ করছে চালে ভালকৈ বুঝি পাব। যে নক মূল কথাটা হল যে আপনাদের সকলে ভালদরে জানে যে আমার ভারতবর্ষত যিমান ব্যাংক আছে, সরকারি ব্যাংক হোক বা বেসরকারি ব্যাংক হোক, এই ব্যাংকসমূহ কার নীতি নির্দেশনা মানি চলে আপনাদের জানে যে সেইটি হল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ RBIর যে নীতি নির্দেশনা রুল রেগুলেশন RBIয়ে জারি করে সেইসমূহ কিন্তু মানিবলে বাধ্য এই ব্যাংকসমূহ। সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংক যিমান ব্যাংক আছে সকল ব্যাংকে কিন্তু RBIর নীতি নির্দেশনা মানি চলাটো বাধ্যতামূলক, আপনাদের এই বিষয়ে সকলে জানে। এতিয়া RBIয়ে নতুনক একটা রুল বা রেগুলেশন জারি করেছে বা একটা নির্দেশনা জারি করেছে ব্যাংক সমূহল, সেইটো হল যে ব্যাংক সমূহের যে নাকি কাস্টমার আছে সেই সকলে কি করব লাগিব, আগন্তক 31 আগস্টের ভিতর আপনাদের KYC করব লাগিব। যদি KYC নকরে তেনে ক্ষেত্রে আপনার ব্যাংক একাউন্ট ফ্রিজ করে দিয়াব, অর্থাৎ আপনি টাকা থব পারিব কিন্তু উঠাব নয়, কোনো ধরনের ট্রানজেকশন করব নয়, আপনি ব্যাংকের পর একাউন্টের মানে টাকা উঠাব নয়, বা আপনি যদি UPI ব্যবহার করে গুগল পে ফোন পে ব্যবহার করে টাকা কারোবাক দিব বিচারে সেও কিন্তু আপনার বাবে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাব। গতি মুঠতে আপনি কোনো ধরনের ট্রানজেকশন করব নয় আপনার ব্যাংক একাউন্টের জড়িয়ে যদি আপনি 31 আগস্টের আগতে KYC নকরে। তো এতিয়া মূল কথা হল যে আপনাদের KYC কেনেক করব, আপনাদের তো এইখানে বুঝি পালে যে কেউ একাউন্ট ফ্রিজ হয়ে যাব, সেইখানে বুঝি পালে এটা আপনাদের কেনেক KYC করব সেই কথাখানি কিন্তু জানা গুরুত্বপূর্ণ। তো এটা মানে সেই কথাখানি আপনাদের বুঝাই কম যে আপনাদের কেনেক KYC করব পারিব। তো প্রথমটা হল যে আপনাদের অনলাইনত KYC করব পারিব, কিন্তু অনলাইন কিন্তু সকল ব্যাংকের KYC নয়, কিছু কিছু ব্যাংকের হয় আর কিছু নহয়, বেশিরভাগের নহয়, কেবাটা ব্যাংক আছে যে নাকি অনলাইনত হয়। আর দ্বিতীয়টা হল যে আপনাদের অফলাইনত করাটো তো সকলে জানে, অনলাইনে যদি আপনাদের করব বিচার যে কেনে KYC করব পারি সেই বিষয়ে মানে অলরেডি ভিডিও একটা বানাই রাখিছো যে কেনে ব্যাংকের একাউন্ট বা ব্যাংক KYC করব পারি সেই বিষয়ে মানে অলরেডি একটা ভিডিও বানাই রাখিছো। দুটা ভিডিও আছে, অফলাইনত কেনে করব পারি, অনলাইনত কেনে করব পারি, দুটা ভিডিও আছে। মই দুটা ভিডিও লিঙ্ক এই ভিডিওটো ডিসক্রিপশনে দিতাম, আপনাকে তারপর ভিডিও চাই চাব পারে যে কোনটো কোনটো ব্যাংকের মানে অনলাইনত হয়, আপনাকে সেই হিসাবত করব পারিব যদি আপনার অনলাইনত আপনার ব্যাংকটো অনলাইনত করব পড়া সিস্টেম আছে আপনি অনলাইনতে করব পারিব। আর যদি আপনি অনলাইনত করব নয় তেনে ক্ষেত্রে আপনি অফলাইন করব লাগবে। অফলাইন করব গেলে আপনি কি করব লাগবে মই আপনাকে ভালকৈ বুঝাই দিয়েছো। অফলাইন করব গেলে আপনি ফার্স্ট অফ অল আপনার ব্যাংকত যাব লাগবে, আর ব্যাংকত যাওয়ার আগে আপনার ডকুমেন্টস লৈ যাব লাগবে। ডকুমেন্টস সমূহ কি, প্রথমত আপনার আধার কার্ড, দ্বিতীয়ত হল আপনার প্যান কার্ড, আর বাকি একো ডকুমেন্টস নালাগে, জাস্ট আপনি এক কপি পাসপোর্ট সাইজের ফটো লৈ যাব, বুঝি পাইছে নিশ্চয়। আকৌ এবাৰ কৈ দিছোঁ, আপোনাৰ আপোনাৰ আধাৰ কাৰ্ডখন আৰু পেন কাৰ্ড লগতে পাছপোৰ্ট চাইজৰ ফটো একপি, এই তিনিটা ডকুমেণ্টছ লৈ আপুনি বেংকত যাব। বেংকত যোৱাৰ পিছত আপোনাক এটা KYC কৰাৰ বাবে ফৰ্ম এটা দিব, আপুনি সেইখন ফৰ্ম ফিল আপ কৰি জাষ্ট আপোনাৰ ডকুমেণ্টছখিনিৰ লগত জমা দি থৈ আহিব, আপোনাৰ KYC কমপ্লিট হৈ যাব, আপুনি কোনো ধৰণৰ সমস্যাৰ সন্মুখীন নহয়, আপোনাৰ সকলো কাম হৈ থাকিব, মানে আপোনাৰ ট্ৰেঞ্জেকশ্যন হৈ থাকিব, আপোনাৰ একাউণ্টটো ফ্ৰীজ হৈ নাযায়। তো এতিয়া আর একটা কথা মই এখানে কই দিও যে হয়তো আপনার ব্যাংকের পর কল করব পারি যে আপনার KYC করব লাগবে, আপনি আহক, আপনি ব্যাংকত আহি ডকুমেন্ট জমা দিতে যাও, কিন্তু ইয়ার মাজতে কিছু ফ্রড ওলাব, সেই সকলে কি কব যে আপনার আধার কার্ড আপনার প্যান কার্ড হোয়াটসঅ্যাপত দিয়ে দিয়ক, মই KYC করে দিম। তো ভুলত আপনি তেনেকা নকর, হোয়াটসঅ্যাপত দিয়ার প্রয়োজন নাই, আপনি অল্প কষ্ট করে আপনার ব্যাংকত যাই আপনার ডকুমেন্টসখানি জমা দিতে হোক, আপনি সেফ থাকবে, আপনার ডকুমেন্টসখানিও সেফ থাকবে যাতে আপনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন নয়। তো আশা করছো আপনি নিশ্চয় কথাখিনি ভালকৈ বুঝি পাইছে যে কিয় ফ্রিজ হব আর ফ্রিজটো কেনে মানে এড়াব, আশা করব বুঝি পাইছে। যদি বুঝি পাইছে ভাল পাইছে নিশ্চয় লাইক করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করব, ভিডিওটি ফেসবুক চাই থাকলে নিশ্চয় পেজটো ফলো করে ভিডিওটা একটা শেয়ার মার দিব।